প্রথমে এই ক্লিপটা দেখুন ভালো করে। তারপরে রাকিব হোসেনের বোন ঋতু রিপ্লাই করে এই সকল কথাবার্তা বলেছিল, আসলে তোর মিম কি বানাবে, মানে মিম কি নিয়ে বানাবে, আসলে মিম বানানোর জন্য কিছু তো থাকা লাগবে তোর। মানে তাকে একটু রাগান্বিত দেখা যাচ্ছিল, আর এই কারণেই সকলেই ভেবে নিয়েছে যে রাফসানদা ছোট ভাইয়ের ফেসবুক পেজকে নষ্ট করার জন্য, মানে দাঁড়াচ্ছে কি মাল্টিপল কপিরাইট স্ট্রাইকের মাধ্যমে নষ্ট করার জন্য রাকিব হোসেনের বোন ঋতুর হাত রয়েছে। বাট গাইস, রাফসানদা ছোট ভাই নিজেই কিন্তু ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছিল যে রাকিব হোসেনের একজন বড় পাগলা ফ্যান অথবা তার কমিউনিটি থেকে এই সকল কাজ করা হয়েছে, আর যারা কিনা এই কাজটি করেছে তারাও কিন্তু ফেসবুক পোস্টের মাধ্যমে রাফসানদা ছোট ভাইকে অ্যান্সার দিয়েছিল। সো এই ব্যাপারে আমার তো মনে হয় না যে রাকিব হোসেন অথবা ঋতুর প্রত্যক্ষভাবে কোনো হাত রয়েছে। তো এই নিয়ে আপনি কি ভাবছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তৌহিদ আফ্রিদি, আর এস ফাহিম সহ আর অনেকে কিন্তু রাফসানদা ছোট ভাইয়ের পক্ষে, বিকজ রাকিব হোসেনকে হয়তো অনেকেই পছন্দ করছেন না। এর একমাত্র কারণ হতে পারে যে তার 11 মিলিয়ন সাবস্ক্রাইবার কত দ্রুতই হয়ে গিয়েছে, আর তিনি এখন বাংলাদেশের ইন্ডিভিজুয়াল সবচেয়ে বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর। তো আপনি যদি রাকিব হোসেনের ফ্যান হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর রাফসানের ফ্যান হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।